সাতই মার্চের ভাষণ। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব 7 মার্চ রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন। ভোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল। স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত 4টি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন। বঙ্গবন্ধু বললেন, আমার দাবি মানতে হবে প্রথম, তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71-এর 7ই মার্চ স্বাধীনতা ঘোষণা করেননি। 7ই মার্চ 71 তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেনি। অজ্ঞাত কারণে তিনি 71-এর 7ই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে 4টি দাবি করলেন। আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিলেন না। তবে তার নির্দেশনা যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার নির্দেশ। হরতাল প্রত্যাহার করলেন, স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন, মাঝ শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন, শিল্প মালিকদের শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন। রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলেও বাঙালিদের রেডিও টেলিভিশনে যাতে নিষেধ করলেন। স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন, মাঝ শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন, শিল্প মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন। রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন। আন্দোলন নতুন মোড় নিল। বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গতান্তর নেই, কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয়। কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না। কোনো এক অজ্ঞাত কারণে 71-এ 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করলেন না কেন, তা কখনো কোনোদিন পরিষ্কার জানা যায়নি। বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যানে জানা যায়, 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর 12,000 মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দি করতে বলতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো। 1971-এ 7ই মার্চ পর্যন্ত বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচি সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল। আবার এই পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচি সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না। এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ এবং 7.5 কোটি জনতার কোনো ক্রমেই সপ্তাহে বেশি সময় লাগত না। কিন্তু অজ্ঞাত কারণে 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় নিয়ে পাকিস্তানের কাছে 4টি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য ও অস্ত্র বাংলাদেশে এনেছে। 1971 সালে 7ই মার্চ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান যত নন বেঙ্গলি সৈন্য ছিল, 7ই মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্রশস্ত্র গোলাবারুদ বহুগুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যখন বাঙালি সৈন্য সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয় কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট
বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার কথা বলেছেন, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে আর এক পয়সাও পাচার হতে পারবে না, কিন্তু বাংলাদেশ আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বলেননি। ফলে পাকিস্তান 7 মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিনরাত 24 ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করছে। পাকিস্তান আমাদের দেশ থেকে 12,000 মাইল দূরবর্তী একটি দেশ, শুধু দূরত্বটাই মুখ্য নয়, আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত। এই মাঝখানের শত্রু ভাবাপন্ন বিশাল ভারতকে টপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না, প্রশ্নই ওঠে না। ভৌগোলিক কারণেই অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুব সম্ভব ছিল, উচিত ছিল, এমন হওয়াও বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো। কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা নেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক একটা দায়িত্ব ছিল। পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো, 2 লক্ষ মা বোনদের ইজ্জত দিতে হলো। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ এবং গণহত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই, অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীনতা দিতে বাধ্য করেছে। 71 সালের 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে 4টি দাবি করেছিলেন, সামরিক আইন বা মার্শাল ল তুলে দিতে হবে, সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 71-এ 7 মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে 4টি দাবি করেছিলেন তা হলো, 1, সামরিক আইন মার্শাল ল তুলে দিতে হবে, 2, সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, 3, যেভাবে গণহত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে, 4, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিদের প্রধানমন্ত্রী করতে হবে। এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো? পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো বাংলাদেশ? কবি নির্মলেন্দী গুণের মতে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। পাকিস্তানিরা যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না, বা বঙ্গবন্ধুও তা চাইতেনি না। জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন, এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি, এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরাই পাকিস্তান শাসন করবে, এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র। ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য। পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক, পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কখনোই তা চাওয়া ছিল না, আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি। শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ হল ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ,
যে ভাষণে পাকিস্তান রক্ষায় শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেয়া হয়েছিল। আবার ক্ষমতা না দেয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সতর্ক হুঁশিয়ারি দেয়া হয়েছে। 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল বিশ্ব ইতিহাসের অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতার ঘোষণা করেননি, যে কারণেই আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক হিসেবে চির বিতর্ক। আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি, তার মূল কারণ হল 25শে মার্চ দিবাগত রাত 12টার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির ওপর ঐতিহাসিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে। 25শে মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা 26শে মার্চের প্রথম প্রহর ধরা হয় বলেই 26শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়েই 26শে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয়। এই দিবসের যদি পাকিস্তানিরা আমাদের 26শে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত, তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো। সত্যি কথা বলতে কি, কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতার ঘোষণা করেনি। যদিও বলা হয়ে থাকে 25শে মার্চ রাত 12টার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বাধীনতার ঘোষণাটি তখনকার সময়ে 7.5 কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেননি। 23শে মার্চ হল পাকিস্তান দিবস। এই 23শে মার্চ পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান সহ সারা পাকিস্তানে সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চাঁদ তারা পাকিস্তানি পতাকা তোলা হতো। শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে 23শে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো। কিন্তু 71-এ 23শে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি, বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এদেশের পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, প্রতিটি বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম বাংলার গাছে গাছে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের ওপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জন নিকাপাত ঘটল। পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না, পাকিস্তানি সৈন্যরা কুচকাওয়াজ করল না, পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুচি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি, কিন্তু অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি, নীরব ছিলেন। স্বাধীনতার ঘোষণা বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা ঘোষণা করেননি। ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না, কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তবে পাকিস্তানিরা ভয়, লোভ কোনো কিছুর বিনিময়েই বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতা চান না এরকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি। যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত। অপরদিকে 27শে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেটার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুরকম স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণায় দেন, আই এম মেজর প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন, আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহেভ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান। যদিও জিয়াউর রহমানের 27 মার্চ সকালে ওই ঘোষণা দেওয়ার আগেই 25শে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী 26শে মার্চ প্রথম প্রহরেই ঢাকাতেই ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি
সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকার পিলখানায় ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং ছাত্র জনতা ওই রাতে ঢাকায় বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি। এপিআর এবং পুলিশেই ওই রাতে যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষার্থে। কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে 25 মার্চ দিবাগত গভীর রাতে যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপর বলা চলে মেজর জিয়াউর রহমানের 27 মার্চের সকালে স্বাধীনতা ঘোষণায় মুক্তি পাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্বে দেওয়ার কোনোরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমান করা হয়। 27 মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী আবাল বৃদ্ধ বনিতা পিঁপড়ার শাড়ির মতো ঢাকা ছেড়ে পায়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়ায় মানুষ কাফেলাকে একমাত্র রোজ কেমত কাফেলার সাথেই তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে মানুষে। শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষাণী নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায় পথে মাঠে ঘাটে চিড়া গুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছিল শহর থেকে আসা মানুষের সাহায্যে। শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর। গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে দিনরাত্রি ভাত রান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে, কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, কার ভাত খাচ্ছে কেউ জানে না। যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারা জানে না কাদের খাওয়াচ্ছে। মানুষে মানুষে এক মহামিলন, এক মহাভ্রাতৃত্ব। কখনো পৃথিবীতে এমন হয়েছে কি না কিংবা আর হবে কি না তা জানি না, মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান অপরজন, এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না, তাদের কোনোদিন বোঝানো যাবে না। পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই, এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ে মানুষে মানুষে ঐক্য ভ্রাতৃত্ব সহমর্মিতা আর নিজের চাইতে অপরকে বেশি ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মাকসুদপুর গ্রামে বাড়িতে গিয়েছি, কত নদী পার করেছি, পার হয়েছি পদ্মা নদী, 5 দিন 5 রাত্রি পথ চলেছি, তারপর গ্রামের বাড়ি এসেছি। একটি পয়সাও খরচ হয়নি, কোথাও একটি পয়সাও লাগেনি, গ্রামের মানুষ খাইয়েছে, নৌকার মাঝি নদী পার করে দিয়েছে বিনা পয়সায়, খাওয়ানো থাকতে দেয়া নদী পার করতে দেয়া, এ যেন গ্রামের মানুষের মহা পবিত্র নৈতিক দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে, সে দেখা এখন বাহুল্য। এপ্রিলের প্রথম সপ্তাহ, এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায়, মুক্তিযুদ্ধ করা যায়, 17 এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত 8টার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত 8টার আকাশবাণী কলকাতা বেতারে বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে, দেশাত্মবোধক গান দিয়ে শুরু করা হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ 17 এপ্রিল। কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলার অম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো। মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর।
এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে দেয়া হলো অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে। এখানেই প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ের। আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো। আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল। আমরা যারা মুক্তিপাগল কিশোর, তরুণ, যুবক, আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম। মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব, কিভাবে মুক্তিযোদ্ধা হব। শিশু থেকে কিশোর হয়েছে, এখানেই আমার সব বন্ধু বান্ধব। গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার। কাজেই আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম। প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব, কিন্তু রাতে শুধু মার কথা মনে পড়ে। মনে হয় আমি যুদ্ধে গেলে মা শুধু কাঁদবেন, আমার জন্য মা অনেক কষ্ট পাবেন, অনেক কাঁদবেন। আমার আর কোনো পিছু টান নেই, শুধু মা। আব্বার কথা আমি মোটেও ভাবি না। মার জন্যই মনটা আমার কেমন যেন হয়ে যায়, কেমন জানি সব কিছু এলোমেলো হয়ে যায়। এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায়। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে আছে, কিন্তু মাকেও ছাড়তে পারছি না, মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না। একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে, ছেলে যুদ্ধে গেলে মা তো কাঁদবেই। মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না, দেশ স্বাধীন হবে না। না, মা কাঁদে কাঁদুক, আমাকে মুক্তিযুদ্ধে যেতেই হবে, দেশ স্বাধীন করতে হবে। পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু, বয়সে আমার চেয়ে সামান্য বড়, নাম তার বাবুল আজাদ, তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম। সঙ্গে সঙ্গেই বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল। বলল, আমি তো এইরকমই ভাবছিলাম এবং এইরকমই একজন বন্ধুই খুঁজছিলাম। তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনেই ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একটি বাড়িতে এসে পৌঁছালাম। তখন প্রায় সন্ধ্যা। সখানেক পুরুষ, মহিলা, শিশু আগে থেকেই নদী পার হওয়ার জন্যই এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে। বাড়ির নদী ঘাট ছোট, একটি ডিঙ্গি নৌকাও বাঁধা আছে। এই ছোট নৌকাটিতে 8-10 জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না। এই বাড়ির কোনো মানুষ এখানে নেই, শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে। আর এই যে সখানেক মানুষ, এর সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে। সন্ধ্যার পর নৌকার মাঝে এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে। নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে। দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে, তাই রাতের অপেক্ষায় আছে সবাই। রাতের অন্ধকারে নদী পার হতে হবে। অন্ধকার ঘনিয়ে এলো, বেশ গাঢ় অন্ধকার। হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চ লাইটে আলো দেখা গেল। এইদিকে আসছে গানবোটটা, চাপা কান্না শুরু হয়ে গেল। গানবোটটা দ্রুত এইদিকে ছুটে আসছে, সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল। কারো কোনো সাড়া শব্দ নেই, শুধু গানবোটের আওয়াজ আর সার্চ লাইটের আলো। আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে গানবোটের সার্চ লাইটের আলোতে দেখা না যায়। বুকের ভেতর ভয়, তার উপর মানুষের পচা লাশের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। দিন চারেক আগে পাকিস্তানি হানাদার এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে। আবাল, বৃদ্ধ, বনিতা, কারো মুখেই কোনো শব্দ নেই, অন্তরে শুধু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ভগবানের নাম। গানবোট যতই এগিয়ে আসছে মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে। মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম, কেউ শোয়া থেকে উঠবেন না, নড়াচড়াও করবেন না, কোনো কথা বলবেন না, সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন
ঠিক এভাবেই থাকবেন। কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু। আল্লাহ পাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব। এছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই, সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। গানবোট একেবারেই বাড়ির পাশে এসে পড়ল। সার্চ লাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি। বাড়ির আঙিনায় কাপড় শুকানো যে দড়ি বাঁধা ছিল তাও স্পষ্ট দেখা গেল। গানবোটটি যত দ্রুত ইসছিল ততই দ্রুত চলে গেল, থামল না, একসময় অদৃশ্য হয়ে গেল। সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠলাম। কিছুক্ষণ পর নৌকার মাঝি এলে কার আগে কে যাবে, একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো, তীরেই নৌকা ডুবে গেল। নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো, সঙ্গে সঙ্গেই আবারও সেই নৌকায় লাফিয়ে উঠল মানুষ। পানি সেচে নৌকা আবার ভাসানো হলো, আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা। শিশু আর মহিলারা কাঁদতে শুরু করল। আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চ কণ্ঠে ধমকের সুরে বললাম, আমরা দুজন সবার শেষে যাব, একজনও বাকি থাকতে আমরা যাব না। সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব। কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন? কেউ কোনো কথা বললেন না, সকলেই চুপ। আমরা কথা দিলাম সবাই আগে যাবেন, তারপর আমরা যাব। আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন, নইলে নৌকা আর তুলব না, সবাই একসঙ্গে মারা পড়ব। জন কয়েক বলে উঠল, ঠিক আছে আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে। কেউ কেউ বলে উঠল, আবার নিজেরাই আমাদের ফেলে চলে যায় না। বললাম, দেখতেই তো পাবেন যাই কি না, কাউকে ফেলে আমরা যাব না। আমাদের কথা শুনেন, সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন। আবার নৌকা তুলে পানি ফেলে নৌকায় ভাসালাম। ডান দিক থেকে এক এক করে নজন করে নৌকায় তুললাম। নৌকা ছেড়ে গেল, নামিয়ে দিয়ে আবার ফিরে এলো। শেষ ট্রিপে আমরা দুজন পাঁচজন নৌকায় উঠে নদী পার হলাম। সীমান্তের কাছাকাছি বাতেন ভাই নামে এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল, সে ঢাকায় ফিরে আসবে, আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে আসবে। বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো, রাত্রে মাকে স্বপ্নে দেখেছি, মা বলেছে ফিরে আয়। রিম্মিকে স্বপ্নে দেখেছি, রিম্মি হলো বাবুল আজাদ আর আমার বাসার উল্টো দিকের বাসায় মস্ত বড় এক ধনী লোকের মেয়ে, বাবুল আজাদের প্রেমিকা, খুবই ভালো মেয়ে, সব দিক দিয়ে ভালো, আচার ব্যবহার অমায়িক, দেখতে সুন্দরী, ভালো ছাত্রী, সবার প্রিয়। বাবুল আজাদ বলল, স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে, বাবুল তুমি যুদ্ধে যেও না, তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো, তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না, তুমি ফিরে এসো নইলে আমাকেও নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলতে সে কি কান্না বাবুল আজাদের। আমার কাছে বাবুলের দাবি, চলো আমরা ঘরে ফিরে যাই। কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না, তখন বললাম, তুই ফিরে যা, আমি ফিরব না, আমি যুদ্ধে যাব। বাবুলের উত্তর, আমি তাকে ফেলে একা ফিরে যাব না, চলো দুজনেই ফিরে যাই। না, আমি ফিরে যাব না, তুই ফিরে যা। না, আমি তোকে ছাড়া ফিরে যাব না, বাবুল আমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরেই আসবে, আমি ফিরেও আসব না। বাবুলের কান্না আর থামে না। এক পর্যায়ে বললাম, সীমান্তের কাছেই তো চলে এসেছে, চলো আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর ফিরে আসব। এবার বাবুল আজাদ রাজি হলো, কান্না থামাল। এবার আমরা সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম। যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক চড়াই উত্তরাই পার হয়ে দুবন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম। পথে অনেক কাহিনী, সব লিখলে ফুরবে না। ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম, জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো, তবে পাহাড় না, এ জায়গাতেই উঠেই দেখি খাকি পোশাক পরা চার পাঁচজন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরও সাত আটজন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে। দেখেই তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেল। এ আমি কোথায় এলাম? যে আর্মির ভয়ে সারা পথ কত কষ্ট করে এলাম, আর এখানে এসে সেই আর্মি একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম, ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিছু সময়
জ্ঞান শূন্য থাকলাম। তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম, স্বপ্ন দেখছি না তো? পরে বুঝলাম ওইটাই তো ভারত, এরা ভারতীয় আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে একই রকম এটা আমার জানা ছিল না। আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম। কলেজ টিলা মানে আগরতলা MBB কলেজ ক্যাম্পাস। এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন। এখানেই ছাত্র সংগ্রাম পরিষদের অফিস। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক বাংলা বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে 75-এর 15ই আগস্টে শেখ মনিকেও হত্যা করা হয়। আসামা আব্দুর রব, ডাক্তার ভিপি জাসদের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা, সম্মিলিত ওয়াচডগ শেখ হাসিনার ঐক্যমত্যের সরকার মন্ত্রী আব্দুল কুদ্দুস মাখন, 70-71-এর ডাকসুর ছাত্র সংসদের GS, 90-এর দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন হয়, এম.এ. রশিদ পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক, স্বাধীনতার ইশতেহার পাটকারী, স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বর্তমানে ব্যবসায়ী শেখ ফজলুল করিম সেলিম, প্রাক্তন ছাত্রনেতা শেখ মনির সহোদর, বর্তমানে দৈনিক বাংলার বাণীর সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, প্রাক্তন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের ভগ্নিপতি, বর্তমানে ঢাকা জেলা ADC ল্যান্ড প্রমুখের তত্ত্বাবধানে কলেজ টিলা থেকে বাংলাদেশ ছাত্র তালিকাভুক্ত করে সামরিক প্রশিক্ষণ নেয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো। এই কলেজ টিলাতে গিয়ে আমরা মণি ভাই, মাখন ভাই, রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম। নেতারা বললেন যতদিন ট্রেনিংয়ে না যাওয়া হয় এখানে থাক, আমরা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই, রাতে কলেজ চিলাই ঘুমাই। এমন করে প্রায় মাসখানেক চলে গেল। আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হলো। এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল, দোস্ত তুমি থাকো, আমি ঢাকায় যাই, যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি। আমি সঙ্গে সঙ্গেই বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, বললাম না, ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকি। খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম, দিনে এক মুঠো ভাত ভাই তো পাই না এমন অবস্থা। আর বাবুলের প্রতিদিন একই কথা, তুই থাক আমি ঢাকায় যাই, টাকা পয়সা নিয়ে আসি। আমি বলি না, তুই ঢাকা ফিরে গেলে আর আসবি না। বাবুল আমাকে বোঝায়, দোস্ত দেখ, আমি যদি এখানে থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না? তুই কি আমাকে আটকে রেখেছিস? আমি চলে যেতে চাইলে তা যে কোনো সময় চলে যেতে পারি, তোকে বলে যাওয়ার দরকার কি? আমি এই জন্যেই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস। তুই বিশ্বাস কর, আমি কথা দিলাম ঠিকই, ঢাকা যেয়ে মার কাছে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমিও বাবুলের কথা বিশ্বাস করলাম না, যে ছেলে বাংলাদেশে থেকে রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল, সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলায় আমার কাছে ফিরে আসবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে চিন্তা করলাম বাবুল যে কোনো মুহূর্তেই সত্যি আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে, ওকে ধাউড়ে রাখার